Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। অপূর্ব স্যার, আরে পর্ণা তুমি তো দেখছি লক্ষ্মী সরস্বতীর যুগল রূপ, যেমন লেখো তেমন রাধো। আমি বলছি এত সব রান্না পর্ণা নিজের হাতে করেছে? হ্যাঁ, আর কে করবে? আমি কিছু করিনি, আমি শুধু দেখিয়ে দিয়েছি। তোর বস খাচ্ছে, পরিবেশন করবি নাকি? স্যার বলছি সব ঠিক আছে তো? দারুণ দারুণ, খুব ভালো। আরে ঠিক আছে কি বলছো সৃজন, স্যারের তো রান্না খুব পছন্দ হয়েছে। তুমি স্ত্রী নয়, রত্ন পেয়েছো সৃজন, রত্ন। একদম ঠিক কথা, এই কিছুক্ষণ আগে আগুন থেকে দুটো মানুষকে বাঁচিয়ে এসে তারপর এত রান্না, নাম না জানা সব রান্না, ভালো। হ্যাঁ দিদি, বলছি আজ তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো উপলক্ষে জলসা রয়েছে, তো চলো না আমরা সবাই মিলে একসাথে নাচ গান করি। দেখো ঠাম্মি তো অনুমতি দিয়েই দিয়েছেন, তাহলে তুমি এত ইতস্তত করছো কেন? শোনো পর্ণা, তুমি না ধরাকে সরা গান করো, আমার দ্বারা কিন্তু এসব হবে না। আর তাছাড়া আমাদের দত্তবাড়ির একটা নিয়ম রয়েছে, এখানে মেয়ে বউরা এরভাবে নাচে না। আর শোনো, আমাকে না নিজের দলে টানার একদম চেষ্টা করবে না। আর তাছাড়া জামাইবাবু রেগে কাই হয়ে যাবে, জামাইবাবু তো সৃজনদার মতন নয়। কি রানী বাবা, আমি তো বরাবর দেখে এসেছি বর্দা বড় বৌদিকে কিছুই বলে না, উল্টে দাদাই যা চোটপাট করে আর কি। কি ব্যাপার, কি হয়েছে এখানে? মা, আপনার শরীরটা এখন ঠিক আছে তো? হ্যাঁ, একটু ভালো। কেন? না, ভাবছিলাম আপনাকে একটা কথা বলবো। কি কথা? মা, আজ তো সরস্বতী পুজো, আর আমরা মা সরস্বতীকে তো শিল্পের দেবী বলেই জানি, তাই আজকের দিনটা কি আমরা বাড়ির সকলে মিলে একসাথে একটু নাচ গান করতে পারি না? আপনি একটু দিদিকে বলুন না, যাতে দিদিও আমাদের সাথে যোগ দেয়। ও মা গো, আমি কোথায় যাব গো? বাইরের লোকজনের সামনে তোমরা ধী ধী করে নাচবে, আবার সাহস করে সে সমস্ত কথা বলছো? মা, ঠাম্মিকেও কিন্তু আমি বলেছি, ঠাম্মি কিন্তু রাজি হয়েছেন। শোনো পর্ণা, তুমি এই যে ঠাম্মাকে দলে টেনে নানান রকম অশান্তি ঘটানোর চেষ্টা করছো না, ভাবছো একটা বিশাল বড় পরিবর্তন ডেকে আনবে, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, কি হচ্ছে এটা? হ্যাঁ, অতিথিদের সব বসিয়ে রাখা হয়েছে, বলেছে নাকি বিরাট জলসা হবে, কিন্তু কিছুই তো হচ্ছে না। দাদা, আপনি ব্যাপারটা একটা বিহিত করুন। পর্ণা বলছে পর্ণা নাকি এখন বাড়ির সব মেয়ে বউদেরকে নিয়ে সকলের সামনে নাচবে ধেই ধেই করে। আমরা সবাই আপ্লুত আপ্লুত, সবকিছু হয়ে টয়ে যাক, তারপর আমার একটা প্রস্তাব আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবার সব প্রস্তাব আজ শোনা হবে, তবে তার আগে এই দত্তবাড়ির পুজোর নতুন চমক আমি সবার সামনে তুলে ধরতে চাইছি। এইবার এই দত্তবাড়ির সমস্ত মেয়ে বউরা মিলে মা সরস্বতীর সামনে নিজেদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে। এসব কি হচ্ছে পর্ণা? আমরা তো তোমাকে বারণ করলাম, তুমি কি আমাদের কোনো কথা শুনবে না নাকি?
এসব জিনিস এ বাড়িতে চলবে না। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কি হচ্ছে বলতো? তোর বউ কিন্তু ওর অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে। পরিষ্কার বলে দিচ্ছি, তোমাদের যার যা ইচ্ছে করো, মমিতা এসবের মধ্যে থাকবে না। অন্য এদিকে এসো। কেন এতটা বাড়াবাড়ি করছো? হ্যাঁ, ভালোই ভালোই ভোজটা তো হয়ে গেল, যে যার বাড়িতে তো চলে যেত। দত্ত বাড়ির বউরা এসব করে না, সেটা তুমি জানো না? মা, এবার তো দেখছি অতিথিদের সামনে দত্ত বাড়ির প্যান্ডোরা বাক্স খুলে যাবে। মা, মনে একটু বেশি উৎসাহিত হয়ে পড়েছে। বলে না, পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। দেখো না, এই দত্ত বাড়িতে ভোজ করে নাম কিনেছিল, ঠিক আছে, এবার জলসার আয়োজন করে নিজের কবরটা নিজেই খুলল। বলে না, ভগবান আছে মাথার উপর। এবার দত্তপ্রীতি কি ওকে আস্ত রাখবে নাকি? দেখ না কি হয়। শোন, আমরা অনেকবার না এই পর্ণাদিকে প্যাঁচে ফেলার চেষ্টা করেছি, কিছুতেই কিছু হয়নি। ওই কিসব বলে না, ওই চক্ষু দাদা, আমার কেন জানি মনে হয় না ওকে উনি রক্ষা টক্ষা করেন, বুঝতে পেরেছিস? তুই দেখে নিস, কিছু না কিছু একটা ব্যবস্থা করে সকলকে দিয়েও ঠিক নাচিয়ে নেবে। শুনুন, সকলের উদ্দেশ্যে আমি বলছি, এই মুহূর্তে যেটা ঘোষণা করা হলো সেটা এই বাড়িতে কোনোদিন ঘটেনি। এবং কোনোদিন এই বাড়িতে ঘটবে না। বড় খোকা, কোনোদিন যেটা হয়নি আজও যে সেটা হবে না তা তো বলা চলে না। দত্ত বাড়ির মেয়ে বউদের নাচ শুরু করব আমি। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।